বৃহস্পতিবার নতুন ভোটারদের সাথে মত বিনিময় সভা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর নতুন ভোটারদের সাথে এই মত বিনিময় সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। এদিন ডক্টর মানিক সাহা নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের মহিলা ভোটারদের গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের জন্য যথেষ্ট ভালো ভূমিকা গ্রহণ করেছে। রাজ্যের সব ক্ষেত্রেই 33% সংরক্ষণ ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য। রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত সরকারি দোকান ঘরগুলো তৈরি করা হয়েছে সেখানে মহিলাদের 50% সংরক্ষণ দেওয়া হচ্ছে। তাছাড়া রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনার ক্ষেত্রে মহিলাদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। শহর আগরতলায় নিরাপত্তার প্রশ্নে সরকারের তরফ থেকে যথেষ্ট নজরদারির ব্যবস্থা করা হয়েছে। অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নারীদের নিরাপত্তার বিষয়টি সরকার যথেষ্ট গুরুত্ব নিয়ে বিবেচনা করে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সারা ত্রিপুরা ইতিমধ্যে 60টি মহিলা পরিচালিত থানা স্থাপিত হয়েছে। সেই থানাগুলিতে হেল্প ডেস্ক থেকে 24 ঘন্টায় পরিষেবা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার সবসময় চায় মহিলারা যাতে সামনের দিকে এগিয়ে যায়। এছাড়া নিজের বক্তব্যে এদিন মুখ্যমন্ত্রী নতুন ভোটারদের অভিনন্দন জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী 16ই ফেব্রুয়ারি দিনটিতে একটি আঙুলের টিপে আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ কী হবে তা নির্ধারিত হবে। বর্তমান সরকার শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য যে সংকল্প নিয়েছে সেটা সেদিনই নির্ধারিত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা রিজার্ভেশন রেখেছি, তাছাড়া বিভিন্ন যে গভর্নমেন্ট স্টল আছে সেগুলোকে আমরা বলেছি মেয়েদের 50% দিতে হবে, যেখানে তাদের আমি যখন ভাইপ ওঠার সময় ডিক্লারেশন দিয়েছিলাম যে সমস্ত যারা ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজে পড়ে তাদের যেন অবৈতনিক হয়, তো সেটাও কার্যকরী হচ্ছে। আগরতলা শহরে নিরাপত্তার প্রশ্নে যখন বিভিন্ন রাস্তায় রাস্তায় যে ক্যামেরা লাগানো হয়েছে তাতে যদি আরও আউটস্কার্টে করা যায়, তার জন্য অনেকগুলো ক্যামেরা আমরা কিনেছি, তো মেয়েদের নিরাপত্তা তাদের বয়সটি যেন ঠিকঠাক থাকে সেই দিকে আমরা সরকার প্রথম আমরা প্রায়োরিটি বেস আমরা দেখছি। সারা ত্রিপুরাতে আমাদের এখন 60টা মহিলা দ্বারা একদম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আমাদের মহিলা পুলিশ স্টেশন আছে। সমস্ত যে আমাদের থানাগুলো আছে 24/7 মানে ওখানে হেল্প ডেস্ক করে সেখানে আমরা রেখেছি। তো এই সরকার মানে আমরা চাই যে মহিলারা যেন সামনের দিকে এগিয়ে যায়, এবং কোনো জায়গায় সমাজে মহিলা না থাকলে, সংসারে যখন মহিলা নেই তো ওই সংসারে কিন্তু মনে হয় যেন একটা কিরম একটা মিসিং থাকে। তো আমরা চাই যে মহিলারা সব জায়গায় থাকুক। এটা সবসময় আমি একটা শব্দ সবসময় বলি, সেটা হচ্ছে ফিল গুড। তো ফিল গুডের অবস্থাটা আজকে এখানে আসার পরও ভালো লাগছে, এবং বিভিন্ন যেসব সাবজেক্টে আছে, যখন কিছুদিন আগেও আমি এখানে বারংবার আমার আসতে হয়, বিভিন্ন প্রাইস ডিস্ট্রিবিউশন হয়, দেখা যায় 1st, 2nd, 3rd মহিলাই নেয়। তো প্রথমে তো এখানে যারা ছোট ছোট মেয়েরা আছে তাদেরকে আজকের এই শুধু তারা না, যারা অন্য যারা নিউ ভোটার্স আছে এই প্রথম ভোট দিতে যাচ্ছে তাদেরকে আমি অভিনন্দন জানাবো এবং বেস্ট অফ লাক আমি বলবো। কারণ আগামী দিন এই আঙ্গুলের একটা টিপের উপর নির্ভর করবে যে এই আগরতলা বা ত্রিপুরাটা কী হতে যাবে, এবং আমরা যে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে চিন্তা ভাবনা করছি সেই দিশায় এখন এই একটা আঙ্গুলের উপর ডিপেন্ড করবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।